লার্নিং ল্যাঙ্গুয়েজ পড়ে ফেলেছে সাইনাদা সরকার। এই জীবনের এই ঘটনাগুলো আপনার সাথে মিলে কিনা বলুন, চট করে ভিডিওটি দেখে ফেলুন। আজকে আমার ভিডিওর নাম হচ্ছে অস্থির সেলুন। জি ভাই, একটু আস্তে কথা বলুন, এটা একটা সেলুন। সরি ভাই, আমিও কম ঘুরিনি, আমি কি পারছি আর বিয়ে করতে? কবে, কোথায়, কখন, কার সাথে? আরে ঘুরছি বলতে কি, আমার এক বন্ধু গেছিল ওর লগে ঘুরতে, আর আমি আমার বন্ধুর লগে গেছিলাম ঘুরতে, মাঝখান দিয়ে ঘুরতে, মিউচুয়াল। আপনি খুব স্পাইসি করে একটা বক্স করে দিবেন, হ্যাঁ, যাতে খুব পশ লাগে। ওকে, আস্তে ভাই, একটু রক্ত বেরোয় আর কি। রক্ত কেন? আচ্ছা ভাইয়া, আপনি দেখেন কি কি ধরনের স্পেশাল মাসাজ আছে? স্যার, আমাদের এখানে অনেক ধরনের মাসাজ আছে, দেশপাসিতো মাসাজ, সাকি সাকি, টাকি টাকি মাসাজ, গ্যাংনাম স্টাইল মাসাজ, স্ল্যাপ মাসাজ, কিক মাসাজ। কিন্তু স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে স্যার আপনার জন্য জ্যামাইকান উলুলুয়ে মামাঙ্গুয়ে মাসাজটা লাগবে স্যার। এটা সবাইকে আমি দেই না, শুধুমাত্র আমার ব্ল্যাক হর্স কাস্টমারদের জন্য এই সার্ভিসটা দিয়ে থাকি স্যার। কি মাসাজ? উলুলুয়ে মামাঙ্গুয়ে। ওয়াও, নামটা তো খুব আকর্ষণীয়। তাহলে একটা কাজ করেন, আপনি আমার এটাই দিয়ে দেন মাসাজ। শিওর স্যার? জি। ওকে স্যার, ঠিক আছে, আপনি জাস্ট ড্রেসটা খুলে শুয়ে পড়ুন। কি করেন না কেন মাসাজ স্যার? উলুলুয়ার মামাঙ্গুয়ে কোনটা যে কোন জায়গায় দিব ঠিক বুঝতে পারতেছি না স্যার। মনে হচ্ছে আমার চোখের সামনে আমাজন জঙ্গলটা দেখতে পাচ্ছি, এই যে ছোট ছোট গুই পোকা, উই পোকা, বাঘ, সিংহ, ময়ূর, এগুলো খেলা করতেছে স্যার ভিতরে। স্যার, আপনি যদি সুইমিং পুলে নামেন, পানি কি আপনার সব লোম শুষে নেবে? মানে আমার জন্য বাবা রে বাবা, কাস্টমার কেন এলাও করছ দোকানে?
আমি আলো করছি নেই তোরই তো কাস্টমার গুলো চেহারা তো চিন্তা পারলাম না কয়েকগুলো কাস্টমার অনলাইন বলে ব্যবসা চলে আজকে প্রথম আইছে জান আর তোমাকে ছাড়া কি আমার একটু ভালো লাগে বলো মন বসে বলো মন কোথাও বসে না কাল রাতে তোমার সাথে সময়টা পার করার পরে এই যে আজকে বিকেল হয়ে গেছে একটা মুহূর্ত তোমার দেখতে সামনে চোখটা বন্ধ করে তোমার বডি স্পেল পায় তোমার চোখটা আমার চোখের সামনে এসে পড়ে ইস নিঃশ্বাস এই বিশ্বাস জানাই লাগে যা একটা বার চুমো দাও একটা বার চুমো দাও তোমার একটা সাউন্ড করো একটা একটা জোরে দাও 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 আই লাভ ইউ সো মাচ কালকে একটা রেস্টুরেন্টে তুমি আমি মিলে বসবো ওখানে অনেক ভাই আমি আসছিলাম ভাই থাকেন না ভাই আমার জানার সাথে কথা কইতে জানডাই আসল শোনো জান তুমি আমি মিলে বসবো একটা রেস্টুরেন্টে একটা খাবার নিব ওইখানে তিন ঘন্টা পার করে ফেলবো গল্প করে কোনো সমস্যা নেই আর আমি এমনি বলছি বোলটুরে বলছি ও বলছে বাসাটা ফাঁকা থাকলে আমি লাভ ইউ আই জাস্ট ওয়ান্ট টু সে আই লাভ ইউ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত আমি তোমাকে ভালোবেসেই যাবো আমি ভালোবেসেই যাবো জান আই লাভ ইউ জান আমি শুধুই তোমার তোমার কলিজার ভিতরেই থাকবো জান আই লাভ ইউ আরেকটা চমা সান্দানা আমাদের বিয়ে শপিংটা আমরা অর্ধেক করবো ঢাকায় অর্ধেক করবো কলকাতায় ওই ইন্ডিয়াতে বুঝছো ওইখানে তুমি যে শাড়ি থেকে কোনটা গুলা তিনবার মানে জমায় শপিং করবো এখানে কত কাস্টমার চলে যেতেছে আমার জানটা তো আমার কাছে আছে ভাই একটু কথা বলি আরে ভাই আমার তো জানার কাস্টমার গুলো যেতেছে গা ভাই চুলটা কাটান না চুলটা কাটান না তাড়াতাড়ি করেন না সব কাজে মাল্টিটাস্কার হন সব কাজ একসাথে চাইলেই পারা যায় ভাই আপনি একটু ফিক্সড বহেন ভাই আপনি 5টা মিনিটের মধ্যে আপনি চলে যাচ্ছেন আচ্ছা কাটেন না কাটেন ছেলেটা তো বোঝেই না অন্য কেউ হাতে এখানে না বস এখন এই মুহূর্তে ছেলেটা তিনে না আরে গান টান গায় না মাথা তো ডাকায় ওই যে গান টা গান গাইলো তে ওর মতো করে চুলটা কেটে দাও বস আমি গান্ধা টান যে খাই না একদম বিশ্বাস করো তোমাদেরকে তেলুনে চাকরি কে দিতে বলো তো বদমা লেখে তিন না তুমি এত চুল কাটছো এখানে হ্যাঁ বসুন তো বুঝতেছি না মানে হের কোনো ছবি আছে তাহলে রেফারেন্স দেখে কাটতাম তুমি কি ওকে তেনো না ওকে তেনো না তুমি কিন্তু বস হের তো চুল এই যে ঝাঁকড়ি চলে বাপরে দিল না আপনার চুল তো সজরের মতো ছোট্ট হ্যাঁ ওর মতো করে আমার চুলটা কেটে দাও বস গান্ধাটা কে খাইছে কে জানে মারলে কি যে হবে বস আজকে আপনার হেয়ার স্টাইলটা বস আপনি চিন্তাও করতে পারবেন না জাস্ট চোখ খুলে দেখবেন কি জানেন আপনার আপনি চিন্তা বস কি খুব টায়ার্ড নাকি বস কাজ কাম নিয়ে একটু টায়ার্ড ভাই হ বস বুঝি বস নতুন নতুন বিয়ে শাদী করলে এরকম দিনের বেলা সবাই টায়ার্ড হয়ে যায় ওরকম কিছু না ভাই সমস্যা নেই বস আপনার অনেক কুইতি পারেন বস আপনি তো আমার আচ্ছা আপনি তো আমার কাছের কাস্টমার না বস আপনার অনেক শেয়ার না করলে কি করবো কোন এই ডরে তো ধর বিয়েও করি না অন্যদিকে গেছে গা বস আপনি ঘুমান বস জানি তো কনফারেন্স রুমে আছি কি বলবো আর কর্পোরেট মিটিং এত প্রেসার তুমি মিটিং এ ঢুকতেছো হুম শোনো জান তুমি কিন্তু মিটিং এর ফাঁকে ফাঁকে পানি খেয়ে নিবা জান ঠিক আছে না জান আমি মিটিং এর ফাঁকে ফাঁকে পানি খেয়ে নেব তুমিও কিন্তু খেও আর আচ্ছা জান শোনো হ্যাঁ নো খিচুড়ি নো কাচ্চি নো তেহারি ঠিক আছে জান অনলি ফ্রুটস ওকে জান টাটা বাই বাই সি ইউ সুন ইয়া হুম বস হেয়ার কাট নাকি শেভ বস হেয়ার কাট নাকি শেভ শেভ গুড আফটারনুন স্যার ভাই আপনাদের এসিতে তো গন্ধ কেন দুর্গন্ধটা এয়ার ফ্রেশনার মারেন নাই নাকি শিওর স্যার মারেন মারেন যখন ওয়েলকাম স্যার ওয়েলকাম এটা থেকে তো গন্ধ এটা চেঞ্জ করেন যান যান এখানে এয়ার ফ্রেশনার মারেন ধোয়া নেই আগে একদম ফ্রেশ মাত্র কিনে এনেছি স্যার আস্তে ঠিক আছে
আমার স্টাইল এই ওয়েট 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 আপনার এই কাটিটা কি এটা কি কজনে চুল কাটছেন এটা দিয়ে ধুইছেন স্যার আমার তো সবকিছু ধোয়াই স্যার ধুই এখানে রেখেছি স্যার ঠিক আছে কাটেন দেখি চিরুনি কোন ডিস করতেছেন বিশটা মাইনসে চুলে গন্ধ আসতেছে যান ধন এটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধন যান লিকুইড সব দেন ছি 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 এত সুন্দর একটা সেলুন বিশ জনা চুলে একদম নতুন চিরুনি স্যার ঠিক আছে কাটেন থ্যাংক ইউ স্যার ভাই ভূগোলে গন্ধ বডি স্প্রে করেন না বডি স্প্রে দেন যান 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 বডি স্প্রে দেন আগে দুর্গন্ধেই বাঁচলাম না জীবনটা দেন দেন ভালো করে দেন একদম ফ্রেশ স্যার একদম ফ্রেশ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার একটু কাপ দেয়ার ইউ গো ভাইয়া আপনার হাতে সিগারেটে গন্ধ কেন হ্যাঁ সিগারেট খাইছেন চিপা গিয়ে আপনি কি এয়ার ফ্রেশনার মারতেছেন সিগারেট খেতে গেছিলেন সিগারেট গন্ধ কেন স্যার আমি কোনোদিনও সিগারেট আমি একটা নন স্মোকার ছিল দয়া করে যার হাতটা ধুয়ে আসেন ফ্রেশ লাগবে কি মন মানসিকতা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো আইডিয়াই নেই যখন নন একদম ফ্রেশ স্যার এই যে ঠিক আছে স্যার ওকে দেয়ার ইউ গো ভাইয়া দেখি খুঁটটা দেখি আরেকবার স্যার আমি কি থাইল্যান্ড গেছি নাকি শ্রীলঙ্কা না মালদ্বীপ গেছি ভাই এই ড্রাগন মুখে খুরকির থেকে আসলাম ব্লেড চেঞ্জ করেন ব্লেড চেঞ্জ করেন পরে রোগ বালাই হইব মিয়া ব্লেড চেঞ্জ করেন স্যার আমি মাত্র ব্লেড চেঞ্জ করে নতুন একটা খুরি নিয়ে এসেছি সেটা আমি দেখতে পেয়েছি আমার চোখের সামনে প্যাকেটটা খুলে ব্লেডটা চেঞ্জ করেন ভাই কখন কি রোগ বালাই হইব এটার কি হিসাব নিব জি স্যার এটা লেভেল আছে আমার একদম নতুন ব্লেডটা লাগালাম জি থ্যাংক ইউ ভাই আপনাদের কোনো টিভি টিভি নাই বিনোদনের কোনো ব্যবস্থা নাই খুব জঘন্য বিচ্ছিরি গান ভাই গান প্র্যাকটিসটা চয়েসটা খুব খারাপ একটা ইংলিশ গান স্যার ভালো দেখে দুমদা রাখা বিটের সাথে হয় ইংলিশ গান স্যার আস্তে কথা বলুন ভাই ইংরেজি গান ছাড়ো স্যার আমরা কি শেপটা শুরু করতে করেন করেন ফ্রেশ ফর্ম বস আই মি আই দাঁড়ান দাঁড়ান রাখেন 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 চাপান চাপান থামেন দেখি এটা কোটা ঘুরান থেকে এক্সপায়ার ডেট দেখি রাইস বস দেখি বস আচ্ছা বিল কত হইছে আমি আসছি স্যার হ্যাঁ মানুষে বিল দিতে 5 মিনিট লাগে স্যার আপনার বিলটা স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আরো লেট করলে ভালো হতো ভাই বুঝলাম না 4275 টাকা জি স্যার এটা দিয়ে থাইল্যান্ডে ঘুরতে পারতাম মিয়া স্যার ডিটেইলে সব লেখা আছে স্যার আমার বুঝা বলেন আমি ডিটেইল চোখে দেখতাছি না স্যার আপনার রুমে গন্ধ পেয়েছেন বলে স্যার এয়ার ফ্রেশনার এনেছি আপনার বগলে গন্ধ পেয়েছেন বলে পারফিউম কিনেছি আপনার হাতে গন্ধ পেয়েছেন বলে হ্যান্ড ওয়াশ কিনেছি আপনি শেভিং ফ্রমে ঝামেলা ছিল বলে 2030 সালে ম্যাচ সম্পূর্ণ শেভিং ফ্রমটা আপনার জন্য এনেছি আপনি গান শুনতে চেয়েছেন মোবাইলে এমনি ঢুকে আপনাকে গান শুনেছি স্যার আরও অনেক 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 ফ্যাসিলিটিস আপনাকে দেওয়া হয়েছে অতিরিক্ত পানি দিয়েছি আপনার মুখে সেজন্য আমার পানি বিলটা এখানে অ্যাড করে দিয়েছি স্যার আমি মনে করি এখানে চুল কাটার একটা মজাই আলাদা এই যে পিছনে দাঁড়িয়ে আছে একদম শ্রীলঙ্কা থেকে মাস্টার্স ডিগ্রি পাস করা শ্রীলঙ্কান হেয়ার স্পেশালিস্ট উনি আমার চুল কাটে আমি প্রতি সপ্তাহে একবার এখানে চুল কাটি বন্ধুরা মনে রাখতে হবে যে আপনি যদি হতে চান রেয়ার এক্সক্লুসিভ থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার এই লাভ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোস্ত দোস্ত আমার ফেসবুক লাইভটা দেখছিস একটা লেভেল নিয়ে চলি ঠিক আছে ওই লেভেলটা আমরা মেনটেন তুই আমার স্ট্যাটাসটা দেখিস আমি 4 অ্যাঙ্গেলে ছবি তুলতেছি আমি স্ট্যাটাসটা দিছি আরও কিছু ফটোজ আপলোড হবে ভাইয়া এটা খুলি একটু খুলে দাঁড়ান খুলে স্যার চুল কাটবেন না কাটবো ভাইয়া কাটবো ভাইয়া দেখেন না স্ন্যাপটা করি একটু স্ন্যাপটা করি স্ন্যাপটা চ্যাট করে স্যার যে কইলে আমি শ্রীলঙ্কান স্যার আমি তো শ্রীলঙ্কান আরে ভাই এটা জানার দরকার আছে মাইন্ডের ভিডিওতে যাই পাবেন এটাই সত্যি আমি স্ন্যাপচ্যাট করি এটা ঘাটটা দিলাবেন ঠিক আছে আমার সাথে হ্যাঁ এই যে ভাই করেন 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 বলা ছিলাম ওডিসটা আসেন পারবেন দেখেন করেন তো আসেন কাছে আসেন না একটু কাছে আপন লাগবে তাহলে বাহ বাহ আমার জমে গেছে আজকে ভালো লাগছে সবগুলা সোশ্যাল সাইটে লিংকডইনে দাও বাকি খালি টুইটার আর লিংকডইনে দাও বাকি ভাই আমি এটা আসতেছি ভাই চুল কাটবেন না আরে কাটবো তো ভাই আসতেছি আসতেছি এই যে বন্ধুরা কল দিচ্ছে পাগল প্রায় হয়ে যাচ্ছে আসতেছি চুল কাটবো না পরে চুল বড় সব কাটবো সেটা 800 টাকা হচ্ছে স্যার 800 টাকা
ভাই কল্যাণটা কি যে 800 টাকা বিল আসলে ভাই বুঝলাম না আমি মানে এমন কি এমন এক সার্ভিস দিছেন 800 টাকা বিল স্যার চুল কাটলাম চুলে কালার দিলাম আর হালকা মেশিন দিয়ে আপনি দাঁড়িয়ে থাকেন কি হালকা মেশিন ভাই জলদস্যু হচ্ছে আপনাদের কোন অংশ কম না সোমালিয়ান জলদস্যু আপনি মিয়া টাকা পয়সা পকেট থেকে সব ছিঁড়ে নিয়ে চলে যাবেন নাকি একটা এসির হালকা বাতাস আছে তাই 800 টাকা স্যার এসির বাতাসের কথা তো বলিনি চুলে যে আপনার কালার করছি না আমাদের কেমিক্যাল একটা খরচ আছে না আমাদের কেমিক্যাল গুলো তো এক্সপেন্সিভ আর কি আর এক্সপেন্সিভ রেপ্লিকা জিনিস এগুলো সবই খোলসের মধ্যে এগুলো মাল সবই পাওয়া যায় সব জায়গায় মিয়া না স্যার ওই দুই নম্বরের ব্যবসা আমরা করি না আরে ভাই টাকা পয়সা গেলে কোনো বিষয় এগুলো হাতের ময়লা ভাই 3200 টাকা দিয়ে কালকে তো ডেসপাসিটো মাসাস নিয়ে গেলাম 800 টাকা বিল আসছে তো 800 টাকা তো আমি 1000 টাকা দিচ্ছি 1000 টাকা এই যে 2200 টাকা টিপস নেন এগুলো টাকা পয়সা হাতের ময়লা আমার 800 টাকা বিল আসছে 1000 দিলাম 1000 দিছি 1000 টাকা অভাব পড়ছে টাকা আসে আর যায় টাকা আসে আর যায় টাকা আসে এক্সকিউজ মি টাকা আসে আর যায় টাকা এটা কোনো বিষয় আমি ভাব দিয়ে পাট নিয়ে টাকা দিয়ে বলেছি ভাই 200 টাকা ফেরত দেন ভাইয়া ভাই ওটা না আপনি আমার টিপস দিলেন ভাই টিপসটা ব্যাক করেন ভাই আমি রাইট সার্ভিসে পাঠায় যাব বাইকে যাব ভাই আমার টাকা নেই 200 টাকা দেন এই পাটটা কিনে গেল খুব আনিজি লাগতেছে আমাকে একটু ক্লিন শেভ করে দেন ক্লিন শেভ পানি দিল স্যার কেউ কি আছেন ভাই একটা চুলটা কাটবেন ভাই কতক্ষণ ধরে বসে আছি চুল বয়ে থাকবো আপনার ঘাড়ে থাকলো না না এইসব না আর কি আছে নেক্সটটা কি স্ট্যান্ড আপ কাটটা দিয়ে দি স্যার স্ট্যান্ড আপ কাট কারে বলে খাড়া থাকবো কি চুল আপনি বয় থাকেন মাগার আপনার চুল খাড়া থাকবো স্যার এটা দিয়ে দি স্যার না না এটা খুব ডেঞ্জারাস লাগতেছে ভাই আর কি আছে ভাই এইগুলাই আজের আর বসেন সোয়ান বাদ কি আছে আর দাঁড়ান তাইলে বুঝছি স্যার তাইলে ফালাই দি কাটিংটা হ্যাঁ ভাই কি ফালাবেন আপনি চুল হালাই দিমু আপনার একবারে টাক করে দিমু জনি ভাইয়ের কাটিংটা দিয়ে দি আপনারে জনি ভাইটা কে আরে ভাই জনি ভাইরে চিনেন না যে ভাই এক লগে ডাক্তার ইঞ্জিনিয়ার মুচি চামার সব ক্যারেক্টার করে লাইতেছে ভাই পুরো মাঠ ঘাট কাপা লাইতেছে আপনি জনি ভাইরে চিনেন না ভাই আমার ফেভারিট অ্যাক্টর ভাই আপনার এই কাটটা দিয়ে দিই ভাই 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 শুনুন শুনুন আমার না মানে মিডিয়ায় কাজ করার খুব স্বপ্ন বুঝছেন আমি একটা ক্যারেক্টার প্লে করতে চাই আমার আপনার জনি ভাইয়ের কাটটাই দেন ভাই দেখছেন ভাই আমরা বুঝি না ভাই ভাল লাগছে বুঝি না ভাই আমরা বুঝি না আমরা তো বুঝি মানুষ দেখলে তো আমরা বুঝি আপনি অস্থির বারবার ভাই ভাল লাগছে আপনি টাকাটা আমার আগে আগে দিয়ে দেন আমি আপনার চুলটা জনি ভাইয়ের কাটিং ডে দিয়ে দিতেছি সো ম্যাঙ্গো পিপল আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটি শুট করার জন্য আক্তার ভাইকে অনেক থ্যাঙ্কস দেব আপনারা ফুল টিম এখানে আছে যাদের কারণে আমরা এই সেলুন ভিডিও করতে পেরেছি আপনারা কমেন্ট লিখে বলে ফেলুন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অস্থির সেলুন এবং চুল যদি কাটতে চান আমাকে অবশ্যই স্মরণ করবেন আমি আগামীকাল তোমাকে শিট স্যার অনিল কাপুর কিন্তু আমার একজন প্রিয় অভিনেতা স্যার টিটা কি টাকা বাকি আরে পাল্টাই চুলে শ্যাম্পু দেন না কতদিন আছে ভাই হ্যাঁ ভালো লাগে এখন বিষয়টা এক আহো স্টাইল উইথ আর হ্যান্ডেল উইথ কেয়ার হ্যান্ডেল উইথ কেয়ার দিস প্লেস কি জানি ভাই কি কইছিলাম ঠিকই তো আছে গোল্ডেন সিজার ইজ ফর গোল্ডেন নাগরিক অফ দিস দেশ মনে মন শিট 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 চল যদি কাটতে চান আমার সমস্যা হবে দেওয়ার মতো সিচুয়েশন আপনার নাই স্যার কেন স্যার আপনি কাজ করছেন